নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজও কয়েকটি ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো সবার আগে যেটা আমি সবসময় বলে থাকি, আমরা মানে কথায় গল্প ভূতের আড্ডা স্টেশন, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলিকে যদি মনে হয় যে বিশ্বাসযোগ্য নয়, সেক্ষেত্রে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ ছোটবেলায় গল্প শুনতে কিন্তু আমরা সবাই ভালোবাসি। সাধু ঠাকুমা দিম্মাদের মুখে সেই গল্প শুনে নস্টালজিক ফিলিংটা তো আমরা হারিয়ে ফেলেছি, সেই ফিলিংসটা এই খানিকটা হলেও যদি ফিরে দিতে পারি, আমি বলবো আমি সাকসেসফুল। তো আজকেও কিন্তু নানা রকমের ঘটনা চলে এসেছে আমার কাছে, আজকে জমজমাট হতে চলেছে। সবসময় জমজমাট হয়, তোমরা এত ভালো ভালো ঘটনা পাঠাও আমাকে, অ্যান্ড সেটার জন্য তো আমি সবসময় থ্যাঙ্কফুল তোমাদের কাছে। আর যারা শেয়ার করতে চাও শেয়ার করতেই পারো, কিন্তু একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ ফ্রেশ যাতে ঘটনা হয় কথায় গল্পের জন্যই পাঠাও। আর কিভাবে পাঠাবে, পাঠাতে পারো হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের যে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ, সেখানেও কিন্তু তোমরা ঘটনা ইনবক্স করতেই পারো, অনেকেই করছেন। অ্যান্ড প্লিজ ফলো করে রেখো, কারণ ফেসবুকে যদি ফলো করে রাখো নানা রকম লেখা গল্প, সেটা ভৌতিক নয়, নানা রকম স্বাদের গল্প পেয়ে যাবে, ইনস্টাগ্রামে পেয়ে যাবে নানা রকমের রিল, তো দুটোই ফলো করে রাখো। চলো ঘটনা চাই। প্রথম ঘটনা আজকে হবে বহুরূপী ভূত, ঠিক আছে? প্রচণ্ড মানে ভয়ানক একটা ইনসিডেন্ট, অ্যান্ড কখনো যার সঙ্গে ইনসিডেন্টটা হয়েছে তার জায়গায় নিজেকে ভেবে দেখলে, আমি বললাম তো মানে রাত্রে ঘুম উড়ে যাবে। নেক্সট ঘটনা, সোহিনী ধর গাঙ্গুলি, গ্রাম বাংলার একটা, তোমাদের ফেভারিট গ্রাম বাংলার একটা ঘটনা। অ্যান্ড থার্ড ওয়ান, আমার বেস্ট ফ্রেন্ড মৌসুমি পাঠিয়েছে আমাকে, শোধপুরের ঘটনা শেয়ার করেছে গুয়াহাটির মৌসুমী, ঠিক আছে? চলো শেয়ার করছি বহুরূপী ভূতের। তো এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে হলো নমিতা। নমিতা নর্থ বেঙ্গলের বাসিন্দা, নর্থ বেঙ্গলের একটা গ্রামের দিকে ওর অ্যানসেস্ট্রাল হোম। কিন্তু ওর বিয়ে হয়েছে, ওনার বিয়ে হয়েছে আজকে প্রায় ধরো 20-21 বছর হয়ে গেছে। তো ওনার বাবার বাড়ির সাইডের একটা ঘটনা, ওর বাবার বাড়ির লাগোয়ায় একটা বাড়ি আছে, ওই বাড়িরই ঘটনা। তখন নমিতার মোটামুটি বিয়ে হয়ে গেছে, 20-21 বছর, তো ঘটনাটা ধরো 18-19 বছর আগের ঘটনা। তো ওর মায়ের মুখে, ওনার মায়ের মুখে শোনা। তো ওদের যেহেতু গ্রাম বা বলেই দিলাম, গৃহস্থ বাড়ি, ওদের পাশের বাড়ির কথা বলছি, গেরস্থ বাড়ি যাকে বলে, মানে তোমার জমি জমা তো আছেই, মানে ওখানে নিজের ক্ষেতের চালের ভাতই সারা বছর খায়, কিচেন গার্ডেনের জন্য আসে, তারপরেও ওনারা কিন্তু বহুত বড় একটা বিজনেসও আছে। হ্যাঁ, ওনাদের বোধহয় ওই ফ্যাক্টরি আছে। তো বেশ ভালো গৃহস্থ বাড়ি, প্রতিপত্তিশালী ব্যক্তিত্ব যাদেরকে বলে। তো ওনার কি হচ্ছে, ওদের পাশের বাড়িই তো, ওনার যে মানে ভদ্রমহিলা এবং ভদ্রলোক, মানে গৃহকর্তা এবং গৃহকর্ত্রী, ওনার ছেলে মেয়ে আছে। তো বড় ছেলের বিয়ে হয়েছে, এবং বড় ছেলের বউ হলো মানে অন্তঃসত্ত্বা, 9 মান্থসের প্রেগনেন্ট, তখনের ঘটনা। ওনার ছোট দেওর আছে, ছোট দেওর মানে ওই বাবার কাজে দাদার কাজে হেল্প করে আর কি। দোকান ফ্যাক্টরি স্টাফ টাফও কিছু কিছু কয়েকজন কিন্তু ওদের বাড়িতে থাকতেন। হ্যাঁ, আর গোয়ালে গরু টরু আছে, তো হেল্পিং হ্যান্ড অনেকেই ছিলেন, কারণ একা হাতে তো সামলানো পসিবল না। আর যেহেতু বউ অন্তঃসত্ত্বা হওয়াতে, ভদ্রমহিলা মানে গৃহকর্তী, যে ওনার উপর প্রচণ্ড প্রেশার পড়ে গেছিল, কিন্তু তথাপি উনি খুব হাসি মুখে এগুলি করছেন, কারণ নাতি বা নাতনি আসতে চলেছে, বংশের একটা ছোট্ট নাতি নাতনি, একটা ছোট্ট পুতুল বা দাদুর সঙ্গে ব্যাট বল খেলার মানুষও আসতে চলেছে, এটা তো একটা আলাদাই মজা, তাই না? উনি প্রচণ্ড খুশি। আচ্ছা, ওদের ঠিক মানে ভদ্রমহিলার এই সাইডে তো ইয়েদের বাড়ি, নমিতাদের বাড়ি, এই দিকে না ওনার দুই দেওরেরও বাড়ি। তো ঘটনাটা হলো ওর সাদের দিন, মানে গৃহকর্তীর বইয়ের নাম না হয় আমি এখানে দিয়ে দিলাম, যদিও নাম মেনশন করেনি, আমি সুবিধার্থে আমি নাম দিয়ে দিলাম পূর্ণিমা। তো পূর্ণিমার 9 মাসের প্রেগনেন্সি, তো সাদ হবে। হ্যাঁ, তো সাদের মানে গ্রামের, তো গ্রামের সবাইকে ইনভাইট করা হয়েছে, স্পেশালি মেয়েদের, মেয়ে এবং বাচ্চাদের ইনভাইট করা হয়েছে, যেহেতু একটা রিচুয়ালস, 9 মাসের একটা স্বাদ দেওয়া হবে বইয়ের, মানে পূর্ণিমাদের বাবার বাড়ির থেকেও, বাবার বাড়িতেও ইনভাইট করা হয়েছে, ওদের রিলেটিভসকেও ইনভাইট করা হয়েছে যে আসার জন্য। তো আগের দিন মানে পরের দিন স্বাদ, এর আগের দিন তো জমজমাট অবস্থা, মানে বাজার ঘাট করা হচ্ছে, পুকুর থেকে জাল ফেলে মাছ উঠানো হচ্ছে, বাজার থেকেও মাছ উঠানো হচ্ছে, কারণ স্বাদে শুধু মাছ খাওয়ানো হয়, স্বাদে কিন্তু মাংস খাওয়ানো হয় না। তো মোটামুটি গ্রামের মানুষ পুরো নিমন্ত্রিত।
তো যাই হোক, দেওয়ারের ওই বাড়িও নিমন্ত্রিত, দুই বাড়িও দেওয়ারের নিমন্ত্রিত, এদিকে নমিতাদের বাড়িও নিমন্ত্রিত। তো খুব ভালোভাবে হচ্ছে, যেগুলি যেগুলি রিচুয়ালস আছে না স্বাদের, ওগুলি রিচুয়ালস হওয়ার পর গৃহকর্তী মানে পূর্ণিমার যে শাশুড়ি, পূর্ণিমাদির শাশুড়ি, উনি বলছেন যে ওনার ছোট দেওয়ার মানে ঠিক একটা বাড়ি পরে ছোট দেওয়ারের বাড়ি, ওর বউ আসছে না। বলছে কি হলো, এখান থেকে এখানে বাড়ি এখনো আসে না, হ্যাঁ আমারই কি একা বউ, ওদেরও তো বাড়ির বউ, হ্যাঁ আমারই কি একা, ইয়ে মানে অভিমান করে ছোট যার প্রতি ইয়ে হচ্ছে। হ্যাঁ তখন হঠাৎ ছোট দেওয়ারে আসে, বলছে বৌদি ও তো আসতেই চাইছি, আসছিল ইয়েকে নিয়ে মানে ছেলেকে নিয়ে, কিন্তু ওই দেখো না ও পড়ে গেছে, আসার সময় পুরো এমনভাবে পড়ছে পুরো কাটা ছেঁড়া করে গেছে, তাই এখানে না এসে বাড়িতে নিয়ে গিয়ে এই তো একটু মলম পট্টি লাগায় নিয়ে আসবো না, আসতেছে। বলে ও ও ও সেটা তো আমি জানি না, না 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 বাচ্চাটা যদি ব্যথা পাইছে ঠিকঠাক করে খেয়াল রাখে তারপরে আসুক, ঠিক আছে। তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, ওই 3:30-4 নাগাদ ওই ছোট যায় বাচ্চাটাকে নিয়ে আসে। বেচারা বহুত ব্যথা পেয়েছে, আর ব্যথার চোটে কি করেছে, ও পুরো মুখ করে এরকম পড়ে আছে, এতই ব্যথা পেয়েছে, মুখ থম মেরে এরকম করে আসছে। তো বলছে যে শাড়ি ঠাড়ি এনেছে বউকে দেওয়ার জন্য, শাড়ি পাঁচ পদের মিষ্টি এনো। তো বলছে ঠিক আছে, বউ মাত্র একটু এই সারাদিন তো ঝামেলা গেছে অনেক, একটু শুচ্ছে, কারণ বুঝতেই তো পারছিস 9 মাসের পুয়াতি, তো তোর একটা কাজ কর, তোর ইয়েকে নিয়ে তোর আগে খায় নে, দেওয়ারকে আমি আগেই খাওয়াই দিচ্ছি, তোর আগে খায় নে, খাওয়ার পর বউরে তুই আশীর্বাদ করিস কি। তো ঠিক আছে, তো বাচ্চাটাকে নিয়ে গেছে। তো বাচ্চাটা জেনারেলি মাছ খেতে ভালোবাসে না, সেদিন খুব মানে তৃপ্তি করে বাচ্চাটা খেলো। তারপর ওর মা আর কি বলছে ওর জেঠিমাকে, একচুয়ালি তো পূর্ণিমাদির শাশুড়ি বাচ্চাটা জেঠিমাকে বলছে, দেখেন দিদি পড়ে এমন আছাড় খাইছে, আছাড় খাওয়ার পর ব্রেনে ওদের বুদ্ধি আইছে, বুদ্ধির চোটে দেখেন মাছ, যেই ছেলে মাছ খাইতে চায় না ওর দেখেন টুকটুক করে মাছ খাইয়ে নিতেছে, সব দেখেন 3 পদের মাছই খাইলো, মানে 3-4 আইটেমস বানানো হয়েছে মাছে, যেহেতু মাংসও হয়নি। তো বলছে না না খাক খাক, তুই এরকম কইস না, তোর মায়ের মুখে এগুলি কইতে লাগে না, কইস না এগুলি। তো ঠিক আছে খেয়েছে, খেয়ে দিয়ে তো বাচ্চাটা মানে খাওয়া দাওয়ার পর ওর বউ উঠেছে আর কি, আধা ঘন্টার ঘুমোয় তো নেই, একটু রেস্ট নেওয়া আর কি, উঠেছে। তো ওকে শাড়ি ঠাড়ি দিয়ে বেশ আশীর্বাদ টাশীর্বাদ করলো, পাঁচ পদের মিষ্টি টিষ্টি দেওয়া হলো, তারপর অ্যাজ ইউজুয়াল চলে গেল। তো সব ঠিকঠাক ছিল। আচ্ছা পূর্ণিমা দিয়ে শাশুড়ি আমি বললাম তো একটু গ্রামের সাইডের ঘটনা, যেহেতু উনি অনেক কিছুই জানতেন, যখন বউ প্রেগনেন্ট ছিলেন না সঙ্গে সঙ্গে গায়ের এক ওঝাকে ডাকিয়ে বউয়ের কিন্তু শরীর বন্দনা করে একটা তাবিজ দিয়ে দিয়েছিলেন, কারণ পোয়াতি মানুষের নাকি হাওয়া বাতাস লাগার একটা টেন্ডেন্সি থাকে। তো উনি কোনো রিস্কই নেয়নি, যেই শুনেছেন বউ গর্ভবতী সঙ্গে সঙ্গে ওঝাকে ডাকিয়ে শরীর বন্দনা করে একটা তাবিজ বেঁধে দিয়েছেন, ঠিক আছে। তো যেহেতু 9 মান্থসের প্রেগনেন্সি সব ঠিকঠাক হয়েছে, তো সবাই ঘুমোতে চলে গেছে। ওনার মানে বারবার টয়লেট যাওয়ার একটা প্রবণতা, এটা জেনারেলি যখন মানে ফাইনাল স্টেজ থাকে প্রেগনেন্সি তখন এই জিনিসটা হয়, 2-3 ঘন্টা পর পর বাথরুম যাওয়ার প্রবণতা, অনেক সময় তো 1.5-2 ঘন্টা পরেই যেতে লাগে, প্রবণতা দেখা দেয়। তো ওনাকে মানে পূর্ণিমাকে বলাই ছিল যে যখনই বাথরুমে যাবে হাজব্যান্ডকে ডেকে উঠাবে, যতই ঘুমাক যতই টায়ার থাকুক এই ভরা মাসে তুমি কিন্তু একদম একা একা বাথরুমে যাবে না। তো ওরা তো তাড়াতাড়ি শুয়ে যায়, তোরও তখন কটা বাজে 11:30 বাজে, ওনার মানে পূর্ণিমা দেবীর বাথরুমে যাওয়ার প্রবণতা দেখা দিল। তো হাজব্যান্ডকে ডাকলো যে ওই উঠো না গো, একটু ওয়াশরুমে যাবো মানে বাথরুমে যাবো, আর ডেফিনেটলি গ্রামের বাড়ি বুঝতেই পারছো বাথরুম তো একটু দূরে, ওখানে কুয়াতলাও ছিল কলপাড়ও ছিল। তো ওর হাজব্যান্ড দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর ও ওয়াশরুম করে কুয়া জল অলরেডি উঠানো রাখা ছিল, মানে ওর হাজব্যান্ডই উঠিয়ে রেখেছে, উনি তো আর পারবেন না ওই অবস্থায়। তা হাত পা ধুচ্ছে, ধুতে ধুতে ধপ করে না দেখে কি ওর হাতের যে তাবিজটা নিচে পড়লো, বুঝি আরে তাবিজটা কিভাবে খুলে পড়লো, তারপর দেখি কি রশিটা মানে 9 মান্থস হয়ে গেছে, চান করছে সামান লাগছে, পচে গেছে, কালো কায়তন দিয়ে বাঁধা ছিল, তো ওটা পচে ছিঁড়ে গেছে। তো হাজব্যান্ডকে বলছে দেখো না তাবিজটা খুলে পড়ে গেছে, বলে চলো ঘরে তো কায়তন আছে আমি লাগাই দিতেছি, এটা শরীর থেকে আর ইয়েটা ভালো ইয়ে মানে শরীর থেকে দূরে রাখাটা ঠিক না। তো উনি হাতে নিয়ে মানে যেহেতু নিচে পড়েছে একটু জল দিয়ে ধুয়ে ঘরে গেল, ঘরে গিয়ে আবার ওই সেই রাত্রেই ওর হাজব্যান্ড কি করে কালো কায়তন দিয়ে তাবিজটা আবার লাগিয়ে দেয় ওনাকে। তো 11:30 সময় ইউরিন বাথরুমে গেছে, আবার 2:05-10 নাগাদ ওনার চোখটা খুললো, ঠিক মনে আছে 2:05-10, কারণ তখনও ভোর হয়নি। তখন হাজব্যান্ডকে বললো যে আমার আবার ওয়াশরুম যেতে হবে, তো বলছে চলো। হাজব্যান্ডটা খুব ভালো ছিল যে বুঝতে পারছিল না, আর এই অবস্থায় তো এরকম একা একটা বাইরে বের করাটা তো ঠিক না।
তো হাজবেন্ড গেছে, যাওয়ার পর ও বাথরুমে গেছে, বাথরুম থেকে শুনছে হাজবেন্ড কার সঙ্গে যেন কথা বলছে। তো বেরিয়ে এসছে, বেরিয়ে এসে দেখে শাশুড়ি মানে ওনাদের তো মানে কি বলবো পুরো মাটির বাড়িও না বাট পুরো পাকা না, ওটা হাফ ওয়াল টাইপের ঘর বলে যে ওইগুলি বাড়ি ছিল তখন। তো শাশুড়ি খানিকটা দূরে দাঁড়িয়ে মানে মা ছেলে কথা বলছে। তো ও আসছে, আসার পর মানে যেটা ও শুনতে পেরেছে যে ওই পান্ডাল হয়েছিল না ওই স্বাদে মানুষ খাবে ঠাবে, তো পান্ডালালাকে কিছু অ্যাডভান্স দেওয়া আছে। মাকে বলছে মা আমি যদি সকালে না উঠি বাই চান্স যদি পান্ডালালা আসে না প্যান্ডেলালা টাকা কিছু বাকি আছে তো আমি দোকান থেকে অলরেডি প্যান্ডেলের টাকাটা আমি বাকি টাকাটা নিয়ে আসছি, তুমি খালি আমার ডাকটা দিও, তুমি আমাকে ডেকে দিও সো দ্যাট আমি ওদের টাকাটা দিয়ে দিতে পারি। তো বলছে আচ্ছা ঠিক আছে আমি ডেকে দেবো। তারপর পূর্ণিমা দি তো উঠে চলে গেলেন, তো বলছে আমি কি দাঁড়াবো তোমার জন্য? তো মা হেসে হেসে বলছে যে তুই আমার জন্য আমার জন্য কেন দাঁড়াবি, হ্যাঁ বৌমার তো গুয়াতে তাই কই তোরে দাঁড়াইতে, আমার আমার জন্য দাঁড়ানো লাগবো না তোর, তুই ঘরে যা, হ্যাঁ আমার তুইগুলো অভ্যাস আছে, হ্যাঁ। তো বলে ওকে ঘরে পাঠিয়ে দিল। আর ও তো ঠিক আছে, মা তো এটা ইউজ টু, তো ঠিক আছে। পরের দিন সকালে শুনছে পূর্ণিমা দি তো শোয়া আছে, উনি পট করে ওনাকে উঠতেও মানা করেছে, যেহেতু হন না অনেক সময় দেখো নাইন মান্থস হওয়ার পর কেউ নাইন মান্থস থাকাকালীনই মানে ডেলিভারি হয়ে যায়, কারণ 10 মাসে হয়, এটা তো একদম পুরো ফিক্সড টাইমিং কেউ রাখতে পারে না। তো হঠাৎ ওনার হাজব্যান্ড শুনতেছে ওর মা বলছে যে টাকাটা দাও, ওদেরকে টাকা দেই, হ্যাঁ কখন থেকে এসে দাঁড়া রয়েছে প্যান্ডেলালা টাকাটা দাও। তো না ও কানে গেছে ওনার পূর্ণিমাদির হাজব্যান্ডের, তো উঠেছে, উঠে না মাকে গিয়ে বলছে মা কালকে রাত্রে তোমাকে বললাম যে প্যান্ডেলালা যখন আসবে ও দোকান থেকে তো আমি অলরেডি টাকা উঠিয়ে নিয়ে এসেছি, তুমি বাবার কাছে কেন চাইছো, হ্যাঁ তো আমি তো অলরেডি উঠিয়ে নিয়েছি। বাবা বলছে যে হ্যাঁ খোকা তো উঠায় নিয়ে এসছে, আমিও তো ভাবছি তুমি কেন চাইছো। তো বলছে আমি তো জানি না, আমাকে তো কেউ বলে নাই, আমি ভাবছি হয়তো তোমার কাছে আছে তাই তোমাকে বলছি। তো পূর্ণিমাদির হাজব্যান্ড বলছে কেন কালকে রাত্রে যে তুমি টয়লেট করতে উঠলে আমি যেখানে তখন বললাম যে মা সকালবেলা পান্ডালালা আসবে তখন তুমি আমার কাছে টাকা আমি উঠিয়ে নিয়ে এসেছি দোকানের ইয়ের থেকে পান্ডালালাকে দেবো, তো তুমি তখন তো বললে ঠিক আছে ডাইকা দেবো, তুমি এখন কেন বলছো যে তুমি জানো না? বলছে কালকে রাত্রে। বলছে হ্যাঁ কালকে রাত্রে। বলছে বাবা রে কালকে আমি এতটা ইয়ে ছিলাম না, টায়ার ছিলাম যে আমি কখন ঘুমাইছি আর কখন কোন দিক দিয়ে যে ভোর হয়েছে আমি কইতে পারি না। তখন ওনার শ্বশুর মানে ওর বাবা বলছে পূর্ণিমাদির শ্বশুর মশাই বলছে যে হ্যাঁ রে বাবু আমার তো ঘুম খুব পাতলা, তোর মা কিন্তু বাথরুমে উঠলে আমি টের পাই, কালকে যে তোর মা কিভাবে ঘুমাইছে জানোস না তো, একদম এক ঘুমে পুরো সকাল হয়েছে, পুরো গভীর ঘুম ঘুমাইছে। তো পূর্ণিমাদি তখন আর কি শুনছিলেন, তো তখন বলছে যে মা আমিও তো দেখছি আপনি আপনার ছেলের সঙ্গে কথা বলতেছিলেন কালকে রাত্রে। তো এদিকে ছেলের বউ হতবাক, এদিকে শাশুড়ি হতবাক, ব্যাপারটা কি হলো, কার সাথে কথা বলছে। তো ওই দিন গেল এই ইনসিডেন্ট। ওই দিন মানে ঠিক স্বাদের পরের দিন থেকে দুপুরবেলার থেকে না পূর্ণিমাদির পেটে একটু পেইন শুরু হয়, হ্যাঁ তো অনেক সময় হয় না একটু ফলস লেবার পেইনও স্টার্ট হয়ে যায় অনেকের। তো শাশুড়িকে বলছে বৌমা দেখো অনেক সময় এরকম হয়, মানে এখন তো সময় হয়ে গেছে, কওয়া যায় না কখন কি হয়ে যায়, তুমি দেখো আস্তে আস্তে হয়তো কমবো। তো যাই হোক, আর পূর্ণিমা দিন না থার্ড ট্রিমিস্টারে একটা প্রবলেম হচ্ছিল যে উনি খেতে পারতেন না, উনি প্রচণ্ড মানে মাছ মাংস তো একদমই খেতে পারতেন না, ইনফ্যাক্ট ভাতের গন্ধ গরম ভাতের গন্ধটাও উনি সহ্য করতে পারতেন না, ওনার ভমিটিং একটা টেন্ডেন্সি চলে আসতো। তো সেদিন মানে ঠিক আছে খাওয়া দাওয়া করেছে, সেদিন রাত্রেবেলা মানে ওনার চিনচিন চিনচিন করে একটা পেন আছে। তো শাশুড়ি মাকে বলছে যে ও মা পেন তো কমছে না গো, তো বলছে একটা কাজ করি আজকে আমি তোমার সঙ্গে ঘুমাই, মানে পূর্ণিমাদির হাজব্যান্ড মানে ওনার ছেলে বলছে ওর বাবু ওর বাবার সঙ্গে ঘুমাই বোনে আমি আজকে তোমার সঙ্গে ঘুমাই। তো বলছে পূর্ণিমাদি বলছে হ্যাঁ এটাই ভালো হবে মা, কারণ ও তো বুঝতে পারে না প্রথম প্রথম, আমিও তো আমার তো ভয় লাগতেছে কারণ ফার্স্ট বেবি ওদের, আর বলছে হাজব্যান্ড তো কিছুই বুঝতে পারবে না, তুমি থাকলে তবুও সাহস, তুমি তো এসব জানো এসব তো করছো, তোমারও তো ছেলে মেয়ে হয়েছে। বলেছে হ্যাঁ ঠিক আছে একদম ঠিক, আমি তোমার সঙ্গে ঘুমিয়ে যাবো। তো যাই হোক উনি কিন্তু আপনি বলে বলতেন, হ্যাঁ পূর্ণিমাদি আমি এখানে তুমি বললাম বাট উনি কিন্তু ওনার শাশুড়িকে আপনি বলেই বলতেন। তো বলছে হ্যাঁ না আপনিই ঘুমিয়ে যান। তো ওই রাত্রে ঘুমিয়েছে, ওর গ্রামের বাড়ি তো হুড়কো টানতে লাগে, শেকল সিটকানি দেন হুড়কো টানা, হ্যাঁ তো পূর্ণিমাদিকে একদম দেওয়ালের মানে বিছানাটা পুরো দেওয়ালের সঙ্গে লাগানো, তো দেওয়ালের কাছে পূর্ণিমাদিকে দিয়েছেন, ওনার শাশুড়ি এখানে মানে শুয়েছেন আর বলছে বৌমাকে
তুমি যতই আমি টায়ার থাকি, আমি যতই গভীর ঘুমাই, তুমি আমাকে না ডাইকা কিন্তু কোনো ওয়াশরুমে যাবে না। আর যতই হোক মানে একটা তো টেনশন আছেই বইয়ের এই অবস্থা। তো হঠাৎ ওরা ঘুমিয়ে গেছে, শাশুড়ি বৌমা দুজনেই ঘুমিয়ে গেছে, ছেলে ছেলের বাবা তো একসঙ্গে ঘুমিয়েছে। তো হঠাৎ দেখে কি, তখন কটা বাজে ধরো 11:30-12 হবে, ওর মানে বললাম না একটু টেন্ডেন্সি আসে মানে বাথরুম যাওয়ার প্রবণতা বেশি থাকে এই সময়, তো ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছে। উঠে দেখে কি, ওনার শাশুড়ি তো বললাম না ও দেওয়ালের সঙ্গে সেটে ঘুমিয়েছে, শাশুড়ি তো কর্নারে, ঠিক ওইখানে ওনার হাজবেন্ড দাঁড়ানো, পূর্ণিমাদির হাজবেন্ড দাঁড়ানো। তো বলছে তুমি কোত্থেকে আসলা? হ্যাঁ, তো বলছে না আমার খুব টেনশন হচ্ছিল, তুমি তো বলছিলে দুপুর থেকে পেন পেন হচ্ছে, তো তুমি ঠিক আছো কিনা ওটাই, আমার ঘুম আসছিল না তোমার টেনশনে তাই দেখতে আসলাম। তো বলছে তুমি সিটকানি খুললে কিভাবে? তো বলছে সিটকানি তো এমনি একটু ধাক্কা দিতেই পুরো শিকল আর সিটকানি খুলে গেছে, তাই তো চলে আসলাম। তো বলছে যে তুমি কি ওয়াশরুম যাওয়ার জন্য উঠেছো? বলছে হ্যাঁ আমি ওয়াশরুম যাবো। বলে চলো, মাকে আর ডাকতে হবে না, তুমি চলো। বলছে ঠিক আছে। তো ওনার মানে শাশুড়ির এই দিক দিয়ে ওনার নামতে হবে, তো নামতে গিয়ে নেমেছে, নামার পর না ওই যে একটা টাচ লেগেছে না, শাশুড়ি ধরপড় করে উঠেছে, বলে বৌমা তুমি কোথায় যাচ্ছ? বলছে মা এই যে বাথরুমে যাচ্ছি। তো বলছে যে তুমি কি বললাম যে আমাকে ডেকে যাবা, তুমি কেন আমাকে ডাকলা না? বলছে আমি কি ডাকবো, এই তো আপনার ছেলে এসছে, ও তো দাঁড়াবে বলেছে, তো আপনি ঘুমাচ্ছেন আপনাকে কেন আর ডিস্টার্ব দেওয়া। তো বলছে কোথায় ছেলে? বলছে ওই তো বলে দেখি কোথায়, কোনো ছেলে নেই, ইনফ্যাক্ট দরজা লাগানো, হুড়কো টানা, সিটকানি লাগানো। তো বলছে ওমা মাত্র তো আপনার ছেলেকে দেখলাম গো, এই তো আমাকে বললো আমার ওর ঘুম আসছে না, আমার টেনশনে তাই দেখতে বলে আসছে। বলছে কি বলো বৌমা, কি করে আসবে বন্ধ ঘরের মধ্যে ছেলে, আমি উঠিনি, তুমি ঘুম থেকে উঠে ওকে কিভাবে দেখলে, তুমি কি বলছো এসব? তো বলছে মা আমি কি স্বপ্ন দেখলাম? বলছে হতে পারে তুমি স্বপ্ন দেখেছো। তারপর শাশুড়ি মা দাঁড়ালেন, ও ওয়াশরুম থেকে আসলো। তো শাশুড়ি মার না কোথাও না কোথাও একটা মনের কুডাক দেওয়া শুরু করলো, কারণ উনি তো দেখো বয়োজ্যেষ্ঠরা না, আমরা হয়তো অতটা জানি না যতটা আমার মা শাশুড়িরা জানেন, এক্সপিরিয়েন্সড মানুষ, আমরা তো অত এক্সপিরিয়েন্স নই। ঠিক তেমনি ওনার শাশুড়ি যেহেতু একটা গ্রামে উনি বড় হয়ে উঠেছেন, গ্রাম্য পরিবেশে উনি পুরোপুরি জানেন যে কোন জায়গায় কীরকম কী হতে পারে, ওনার মনে না একটা সন্দেহ দানা বাঁধতে লাগলো, একটা কুডাক দিতে থাকলো, ব্যাপারটা কী হচ্ছে? সেদিন খোকা বলছিল আমাকে দেখেছে, আজকে বউ বলছে খোকাকে দেখেছে, ব্যাপারটা কী হচ্ছে? গেল ওই দিন ওনার মনে মনে সব কিছু রেখেছে। পরের দিন সকালে হঠাৎ বৌমা বলছে কি, ও মামা আমার না আজকে না খুব মাংস, মুরগির মাংস খাইতে ইচ্ছা করতেছে। তো বলছে বৌমা তোমার, তুমি তো খেতে পারো না বলে মাংস আনা বন্ধ করে দিয়েছি, তোমার যদি ইচ্ছে করে ডেফিনেটলি আমি মুরগি মাংস আনার ব্যবস্থা করছি। এখন এত বড় আমি বললাম না, ওদের স্টাফ দেন সবাই থাকতো, তো মিনিমাম 5-6 কেজি মুরগির মাংস ওদের লাগে রান্না করতে। তো শাশুড়ি সেদিন বৌমার জন্য খুব ভালো করে রান্না করছে, অ্যান্ড বৌমা যে মুরগির মাংস বিয়ের পর থেকেও খেত না, প্রেগনেন্সির সময় তো খেতই না, সে একা 3 কেজি মুরগির মাংস খেয়ে ফেলেছে, ভাত খায়নি শুধু মুরগির মাংস খেয়েছে। এই দেখে শাশুড়ির তো চক্ষু চড়ক গাছ। তো ওর শ্বশুর বলছে দূর তুমি এমনিই ভাবতেছো, কোনো কিছু না। উনি বলছেন আমার বৌমা এত মাংস কী করে খেলো, আমার না ভাবগতিক ঠিক লাগতেছে না। ওনার শ্বশুরকে বলছে, বলছে দূর তুমি কী বলছো, প্রয়াতি মানুষ ইচ্ছে থাকলে ওরকম করে খেয়ে নেয়, প্রয়াতি মানুষ ওরকম না, ওরকম ইয়ে করো না, ওরকম করে বলো না, হ্যাঁ কি একার জন্য খায়, ও তো পেটেরটার জন্য খায়, এরকম করে বলছে। তো বলছে না না আমার বৌমাকে আমি চিনি না, এতদিন ধরে আমি ঘর করতেছি, আমার বৌমা এরকম করে খাইতেই পারে না। ওনার তখন মনে পুরোপুরি সন্দেহ ঢুকে গেছে। তো সেদিন রাত্রে বৌমা বলছে কি, মা আজকে তুমি বাবার সঙ্গে ঘুমাও, আমার রোজ দিন রাত্রেবেলা টয়লেট যেতে হয়, তোমার অসুবিধা হয়। বলছে না আমার যতই অসুবিধা হোক আমি অসুস্থ হয়ে যাই, তোমাকে আমি তোমার সঙ্গেই ঘুমাবো, আর তুমি কোনো কিছু তুমি বাইরে যাবে না, আমাকে না ডেকে, আমি যতই গভীরে ঘুমাই তুমি কিন্তু আমাকে ডাক দিবে, আর আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আমি একা ছাড়বো না, আমার ছেলের সঙ্গেও ছাড়বো না, ছেলে বাবার সাথে ঘুমাক। সেদিন রাত্রেও উনি ঘুমিয়েছেন ওনার বৌমার সাথে। তো বৌমা অতটা কিছুই ফিল করতে পারছিল না, হ্যাঁ তো দুজন শুয়েছে, হ্যাঁ তো শাশুড়ি বৌমার মধ্যে একটু মিডিল একটু জায়গা আছে, হঠাৎ তখন রাত্র কথা হবে, মিডিল রাত্রই হবে, হঠাৎ পূর্ণিমাদির চোখ খুললো, কেউ যেমন ওনকে এরকম করে হাত দিয়ে ঢাকাছে, আই দিদি দিদি, আই দিদি দিদি, ওঠ না ওঠ না, আই দিদি দিদি ওঠ না। তো পূর্ণিমাদি না ধরফর করে উঠছে, উঠে মানে প্রেগনেন্সি অবস্থায় তো পট করে উঠতেও বসতেও পারে না, না বুঝি দেখি কি ওর কাক মানে পূর্ণিমাদির ছোট কাকার ছোট ছেলে যার বয়স মাত্র 6 বছর, সবচেয়ে থেকে ছোট, খুব আদরে সেই ভাই, ওই ভাই এসে ডাকছে, ওই দিদি দিদি চল না খেলবি, চল আমার সঙ্গে খেলবি চল। তো বলছে বাবা তুই এখানে, তুই এখান থেকে কোথেকে আসলি? হ্যাঁ
তুই এখানে রাত্রেবেলা কোথেকে আসলি? বলছে আরে আমি তো কখন আসছি, হ্যাঁ আমি তো কখন আসি, কখন থেকে বসে রয়েছি তোর সঙ্গে খেলুম, চল না চল না খেলবি চ। তো ও পূর্ণিমাতি ফর দ্য ফার্স্ট টাইম সেদিন মানে ঘোরের মতো চলে গেছে, এবং ভাই যেমন হাত ধরে টানছে, আর ও উনি আস্তে আস্তে শাশুড়িকে টপকে নিচে নামলেন। শাশুড়ির পট করে চোখ খুলে গেল, সঙ্গে সঙ্গে বৌমার হাত খপমের করে ধরলো, বলে বৌমা তুমি কোথায় যাচ্ছ? তো বলছে আমার ভাই আমাকে ডাকছে। বলছে কোন ভাই? বলছে আমার ছোটো কাকার ছেলে, যে যাকে এই আপনিও তো খুব আদর করেন, ওর এসে আমাকে বলছে খেলতে, ছোটো বাচ্চা তো আমি দেখতে গেছি, দেখতে যাচ্ছিলাম, ও কার সাথে এসছে। হ্যাঁ সেদিন শাশুড়ি পুরো মানে শিওর হয়ে গেল ডেফিনেটলি কিছু একটা ফিশির চলছে, কিছু একটা খারাপ হতে চলছে। উনি না বৌমাকে খাটের মধ্যে বসিয়ে মাথার মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ফু দিচ্ছে মাথার মধ্যে, হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ফু দিচ্ছে, আর নিজের ইষ্ট নাম গুরুর নাম জপ করছে। হ্যাঁ করতে করতে হঠাৎ বৌমাকে তো এরকম করে জড়িয়ে রেখেছে, জড়িয়ে ফু দিচ্ছে আর কৃষ্ণ নাম জপ করছে। বৌমা না এখানেই মানে মাথার মধ্যেই যেমন কখন যে শুয়ে ঘুমিয়ে গেছে বলতে পারে না। সঙ্গে সঙ্গে বৌমাকে শুয়ে সেদিন ভদ্রমহিলা এক ফোঁটা ঘুমায়নি, উনি পাহারা দিয়েছেন সকালে ওঠার সঙ্গে সঙ্গে ওনার ছেলে আর ওনার হাজবেন্ডকে, বলছে ইমিডিয়েট গায়ে সেই ওঝাকে ডেকে নিয়ে আসো যে ওর শরীর বন্দনা করেছিল, কিছু একটা খারাপ হতে চলেছে। বলে কেন? বলছে আমি এতদিনের এক্সপিরিয়েন্স মানুষ, তুমি আমার কথা শোনো, ডেকে নিয়ে আসো। দেন অ্যান্ড দেন বললাম খুব ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, প্রতিপত্তিশালী, গায়ে সবাই ওনাদেরকে চিনতেন, ওঝাও চলে এসছে। তো বলছে এরকম এরকম সব খুলে বললেন শাশুড়ি মা, যে ফার্স্টের দিন খোকার খোকার বউ আমাকে দেখছে কিন্তু সেদিন আমি উঠি নাই, পরের দিন খোকা নাকি ওকে ডাকতে আসছে অথচ দরজা বন্ধ, তারপর ছোট ভাইয়ের কথা, এভরিথিং, ইনফ্যাক্ট যে মেয়ে চিকেন খেত না সে চিকেন খাচ্ছে। তো বলছে যে আমি তোকে শরীর বন্দনা করে দিছি, তাবিজ দিছি, কই দেখি তাবিজটা? তাবিজটা দিল আর তাবিজে দেখবে একটা মোমবাতি দিয়ে এরকম করে লাগানো থাকতো না, ওটা খুলে এরকম করছে, দেখে কিচ্ছু নেই, তাবিজ ফাঁকা। বলছে তাবিজ ফাঁকা কী করে, এখানে তো আমি কিছু বস্তু ঢুকিয়ে দিয়েছিলাম। যদিও কথা গল্প পুত্রার ডিস্ট্রেশন কোনো রকম অন্ধবিশ্বাস কুসংস্কারকে প্রশ্রয় দিই না, আমরা তাবিজ কবজকেও কিন্তু প্রশ্রয় দিই না, ঘটনা যেভাবে এসেছে জাস্ট সেভাবে আমি আপনাদেরকে শোনাচ্ছি। তো বলছে যে এটার মধ্যে তো নিশ্চয়ই ছোঁয়াছাতি লাগছে। তখন শাশুড়ি বলছে আয় ওই বৌমাকে বলছে যে তুমি এটা কি এটা কি তুমি কিছু ছোঁয়াছাতি লাগছে নাকি, হ্যাঁ কোনো এটা পরে কি কোনো কেউ তোমাকে ছুঁয়েছে বা এটা কি কোনোদিনও পরছে? তখন হঠাৎ ওনার ছেলের মনে পড়লো যে মা সেদিন না ও বাথরুম থেকে আসার সময় তাবিজটা পরে গেছিলো, কায়তনটা পচে গেছে, তারপরে আমি ভালো কায়তন দিয়ে ওটাকে আবার লাগিয়ে দিয়েছি। তো বলছে এরকম, তখন ওঝা বলছে এরকম করে হয় না, যখন এরকম পড়েছিলেন ওটাকে শোধন করতে হয়, শোধন করে পরে ধারণ করতে হয়, তখনও যদি আমার কাছে নিয়ে আসতাম সঙ্গে সঙ্গে শোধন করে দিতাম। তো বলছে যে উনি যেটা দেখলেন, বলছে তোমাদের ঘরে কিছু একটা অতৃপ্ত আত্মা আছে তোমাদের বাড়িতে, হ্যাঁ তোমার বউকে কাবু করতে করতেও কাবু করতে পারছে না। কেন করতে পারছে না এটারও একটা কারণ আছে যেটা আমি পরে বলছি। হ্যাঁ কাবু করতে করতেও কাবু করতে পারছে না, কিন্তু ও এখানেই আছে। তো ওঝার সঙ্গে দুজন সাগের দাস, তো হ্যাঁ তো ওরা সব কিছু রেডি করলো, মন্ত্র পড়ছে, মন্ত্র পড়তে পড়তে হঠাৎ আমি যে বললাম ওদের বাড়িতে অনেক স্টাফ ছিল, একটা স্টাফ চিৎকার করতে করতে আসে, এই তুই বন্ধ করবি এগুলি, তুই এটা বন্ধ কর, বন্ধ কর, শিগগিরই বন্ধ কর, হ্যাঁ শিগগিরই বন্ধ কর, হ্যাঁ তোগুলি কাকে আমি শান্তিতে থাকতেও পারব না। তখন ওই স্টাফটাকে জোর করে ওই দুজন যে সহকর্মী এসেছিলেন ওঝার সঙ্গে বসালেন, বসানোর পর বলছে তুই কে কো? তো বলছে যে আমি যেই হই, হ্যাঁ আমি কমু নাকে। তো বলছে তুই কে কো? তো কিছুতেই বলছে না, বলছে তুই কোত্থেকে এসছিস? বলছে আমি তো অ্যাকচুয়ালি এই ও সাদের দিনই আসছিলাম, আমি আসছিলাম ওই মাছের গন্ধে ওই বাচ্চাটার সঙ্গে, বাচ্চাটা সেদিন আমিই তো ফালাইছিলাম বাচ্চাটারে, ওটার মধ্যে ঘাড়ে উঠে আসছি, বেশ ভালো ভালো মাছ তরকারি রান্না হয়েছে, তো এই বাড়িতে তো কতদিন ধরে মাছ খাই না, এই বাড়িতে তো মাছ মাংস সব রান্না হয়, তারপর ওরে দেখছি ও তো পোয়াতি, ওরে দেখে আমার ভাল লাগছে, তো এখন ওরেও নেবো ওর পেটেরটারেও নেবো, মানে ওকেও নেবো ওর পেটেরটাও কেউ নেবো, জাস্ট ভাবো কতটুকু ডেঞ্জারাস হতে পারে। তো বলছে তুমি তো বললে হবে না নেবো, তোমাকে তো নিতে দেবো না, তুমি এখান থেকে ভালো ভালো কেটে পড়ো। তো প্রচণ্ড ঝগড়ার মতোই হয়েছে। হ্যাঁ তারপর তো যাই হোক ওঝা অনেক রকমের ইয়ে করে ওটাকে মানে ওদের যা যা রিচুয়ালস থাকে করে ওটাকে ভাগিয়েছে। তখন ওঝা বললো যে এটা বহুরূপী ভূত, ও বউয়ের ভিতরে ঢুকেছিল কিন্তু থাকতে পারেনি, তারপর এই যে স্টাফ যে বললাম ওদের স্টাফের ভিতরে ঢুকেছিল, ঠিক আছে, কিন্তু কেউ ওরা বুঝতে পারেনি। এই স্টাফকে নাকি নমিতা আমাকে বলেছে যে পার্টিকুলার এই স্টাফের কথা,
ওনার নাম যাই ছিল অজয় দাই না হয় দিয়ে দিই, ওনাকে নাকি মানে ওনার বিয়ের আগে নিজে দেখেছে অনেকবার ভূতে ধরেছে, অনেক রকমের ঘটনা ওনার কেন্দ্রিকও আছে যেটা পরে আমাদের সঙ্গে শেয়ার করবে বলেছে। তো ও ঢুকছিল কিন্তু ওর সঙ্গে থাকতে পারছিল না বলে আবার এসে এই স্টাফের গায়ে আর কি ভর করেছিল। কেন ঢুকতে পারছিল না আমি বলছি, ওঝা কিন্তু শুধু ইয়েকে পূর্ণিমা দিকে কিন্তু তাবিজ দেয়নি, যেহেতু ছেলে রাত বিরাতে ফ্যাক্টরির থেকে আসে বিজনেসের থেকে আসে বউয়ের সঙ্গেই তো সবে, ছেলের হাতেও কিন্তু একটা তাবিজ ছিল। আর ওই তাবিজের গুণে যখন মানে ছেলের সংস্পর্শে আসতো না তোমার ও থাকতে পারতো না, ও বেরিয়ে যেত বউটার ইয়ের থেকে। আর পরে যেহেতু শাশুড়ি সুতো ছেলে তো সুতো না, তাই আর কি এসে ওই ট্রাচ অবধি করতে পেরেছে। কিন্তু যখন ফার্স্ট দিন ওর মার সঙ্গে কথা হচ্ছিল, মানে অ্যাকচুয়ালি তো মা না, সে তো বহুরূপী ভূতি ছিল, বেশ খানিকটা ডিস্টেন্সে কিন্তু ওরা কথা বলছিল আমি বলছিলাম না অনেকটা ডিস্টেন্সে মা ছেলের মধ্যে কথোপকথন হচ্ছিল, তখন বউটা এসছে, তখনও কিন্তু কিছু করতে পারছে না। ইনফ্যাক্ট ওঝা যখন বলে তখন ও নিজে এটা স্বীকার করে যে আমি তো অনেকবার চেষ্টা করছি কিন্তু আমি ওর ভিতরে ঢুকতেও আমি থাকতে পারতেছি না, আমার বাইরে আসতে লাগতেছে, বিকজ ওর স্বামীর গায়ে সেই তাবিজটা ছিল। তো এই ছিল একটা ঘটনা, খুবই ইউনিক, খুবই অন্যরকম, খুবই ভয়ানক। অ্যান্ড ডেফিনেটলি বাচ্চাটা কিন্তু সেফ, কোনো অসুবিধা হয়নি, বাচ্চাটা কিন্তু সেফলি আর কি ওর ডেলিভারি হয়, ভালো আছে, কোনো অসুবিধা হয়নি। ওটাই আর কি বলে না, যাকো রাখে সাইয়া মারসাকে না কই, ভগবান ছিল বাচ্চাটার সঙ্গে তাই হয়তো কিছু হয়নি। থ্যাংক ইউ সো মাচ এই ঘটনাটা শেয়ার করার জন্য, আমি জানি তুমি তো অজয়দার ঘটনা শেয়ার করবি। আর 1001 গল্প ভূতের আড্ডা, 1001 গল্প রুমকি সেটাকে কিন্তু দেখতে ভুলো না, কথায় গল্প ভূতের আড্ডা স্টেশনেই কিন্তু দেওয়া আছে, এই চ্যানেলটার এখানেই দেওয়া আছে, তো দেখে নিও। নেক্সট চলে যাব সোহিনী ধর গাঙ্গুলি, এটাও একটা গ্রাম বাংলার ঘটনা, সোহিনীর বড় ঠাম্মুর ঘটনা, ঠিক আছে, মানে ওর ঠাকুমার বড় জায়ের সঙ্গে ঘটেছিল। ঘটনাটা ঘটেছিল নদিয়ার একটা প্রত্যন্ত গ্রামে। অ্যাকচুয়ালি সোহিনীর বাবার বাড়ি, মানে সোহিনীর বাবার বাড়ি তো, ওরা জমিদার বংশের ছিল এবং জমিদারের যে কাছারি সেটাই মানে সোহিনী যখন থেকে আর কি জ্ঞানত অবস্থায় সেটাকেই ওদের বাড়ি হিসাবে ভেবে এসেছে, মানে দেখে এসেছে আর কি। তো বুঝতেই পারা যাচ্ছে যে বেশ বড় জমিদার বাড়ি যেহেতু, কাছারি বাড়ি যেহেতু ছিল, তো সোহিনীর বড় ঠাম্মুকেও টুকটুক ঠাম্মু বলে ডাকতো। এই টুকটুক ঠাম্মুর সঙ্গেই ঘটেছিল একটি ঘটনা। তখন সেই গ্রামের বাড়িতে থাকতেন সোহিনীর ঠাকুমা, ঠাকুমার শাশুড়ি আর কি, বম্মা, সোহিনীর বম্মা, যে বিধবা ছিলেন। এবং আমরা জানি যে আগেকার দিনে বিধবারা কিন্তু মাছ মাংস পিঁয়াজ রসুন কিছু ছুতেন না, কিছু খেতেনও না। হ্যাঁ, আর ওই ওনার শাশুড়ি ছিলেন, আর এই টুকটুক ঠাম্মা মানে ঠাম্মুর যে ইমিডিয়েট বড় যা আর কি, ওনাকে টুকটুক ঠাম্মা বলতো, টুকটুক ঠাম্মু, টুকটুক ঠাম্মুর হাজব্যান্ড, এবং টুকটুক ঠাম্মুর কিন্তু একটা মেয়েও হয়েছিল। হ্যাঁ, যেদিনকার ঘটনা ওই দিন ওর যে ঠাম্মুর মানে হাজব্যান্ড মানে ওনার দাদু, সোহিনীর দাদু বাজার থেকে প্রচণ্ড পুঁটি মাছ কিনে নিয়ে আসছিলেন, মানে উনি খুব পুঁটি মাছ খেতে ভালোবাসতেন। তো পুঁটি মাছ কিনে নিয়ে এসেছিলেন ব্যাগ ভর্তি, ছিল শীতের দিন। তো টুকটুক ঠাম্মা কি করেছে, যেহেতু ওরা দুজনই খাবে, শাশুড়ি তো খানি না, বাচ্চা তো খুবই ছোট, উনি কি করেছে চান করে না ওনার চুলগুলি শুকনো মানে ভেজা ছিল, ছাদের উপর গেছেন, চুল পুরো খোলা, দিনটা ছিল শনিবার। হ্যাঁ, খুলে চুলটাও শুকিয়ে যাবে আর রোদের মধ্যে ওই মাছগুলি বাঁচা শুরু করেছে। তো কেটে ছুটে ধুয়ে উনি রান্না করেছেন, রান্না করার পর ওনার হাজব্যান্ডকে খেতে দিয়েছেন। হাজব্যান্ড মুখে দিয়ে না ফেলে দিয়েছে, বলছে এত কেতো কি জঘন্য খেতে, হ্যাঁ খাওয়া যায় না এই মাছ, খাওয়া যায় না। তো উনি তো খেতেই পারলেন না, ভদ্রলোক উঠে গেলেন, মানে সোহিনীর দাদু উঠে গেলেন, কিন্তু এই টুকটুক ঠাম্মা পুরো মাছটা খেয়ে গেলেন, মানে মাছের কোয়ান্টিটি কিন্তু প্রচণ্ড বেশি ছিল। আর এমনিও গ্রামের মানুষরা তো একটু মানে ওদের খাওয়া কোয়ান্টিটি নাকি একটু বেশি হয়। তো ওরা তো এই জন্য ঠাকুমা যখন পুরো মাছটাই খেয়ে নিলেন না, ওনাদের কাছে কোনো আনইউজুয়াল ভাব লাগলো না, তো ঠিক আছে এটা তো খাই হয়। আর আরেকটা কারণ ছিল জানো তো, যেটা আমার মনে হয় আগেকার দিনে কেন খোরাকটা বেশি, এখন তো দেখো আমরা চা বিস্কিট স্ন্যাক্স খেয়ে নিই, বিকালের টিফিন একটা করি, কিন্তু আগেকার দিনে কিন্তু তিন বেলা ভাতই খেতে, ইনফ্যাক্ট আমার ঠাকুমার কথা বলছি, আমার ঠাকুমা যেমন চায় কোনো কিছুই ছিল না আগে, ওই সকালে উঠে ভাত পান্তা ভাত যাই হোক খেয়ে নিল, দুপুরে ভাত আর রাত্রেও ভাত। তো ইটস কোয়াইট অবভিয়াস যখন তিন বেলায় খালি খোরাকটা পড়ছো সেটা তো একটু বেশি হবেই। আমরা তো এখন যেমন সকালবেলা উঠে চা বিস্কিট খেয়ে নিচ্ছি, হালকা ব্রেকফাস্ট করছি, ইভেন বিকালেও স্ন্যাক্স টাইমটাও কিন্তু স্ন্যাক্সও বেশ ভালো স্ন্যাক্সই খাচ্ছি, তো ওটা একটা কারণ হতে পারে। তো যাই হোক, এখানে টুকটুক ঠাম্মুর কথা বলছি, যে
দ্যাটস ওয়াই আর কি ওনাদের কিছু আনইউশুয়াল লাগেনি। কিন্তু এই মাছ খাওয়ার পর রাত্রেবেলার থেকে ওনার প্রচণ্ড পটির প্রবলেম, মানে পটি হচ্ছে লুজ মোশন টাইপের। তো উনি ঘন ঘন যাচ্ছিলেন, যেহেতু বললাম গ্রামের বাড়ি, পট মানে ওয়াশরুম তো খানিকটা দূরে, তো যতবারই উঠছেন দেখেন ওনার শাশুড়ি, মানে যে বললাম না ওনার বিধবা শাশুড়ি ওনার সঙ্গেই থাকতেন, উনি উঠে দাঁড়িয়ে আছেন। তো উনি ভাবছেন যে আমি একা একা যাচ্ছি বলে মা দাঁড়িয়ে আছে। তো অনেকবার গেছেন, যতবারই উঠেছেন দেখে শাশুড়ি দাঁড়ান। তো অনেক তারপর কি হলো, ঠিক আছে পরের দিন সকালে উঠতে বেশ দেরি হয়ে গেছে, তখন ওনার শাশুড়ি বলছে কি গো বউ তুমি উঠো না, তোমার কি শরীর খারাপ? তো বলছে হ্যাঁ মা কালকে তো রাত্রে আপনি দাঁড়িয়েছিলেন, আপনি তো দেখেছেন লুজ মোশন হয়ে গেছে, মানে আমার পেটটা খারাপ হয়ে গেছে, ওর জন্য তো কতবার পটি যেতে হয়েছে। তো বলছে আমি আমি তো দাঁড়াই নাই। বলছি হ্যাঁ আপনি দাঁড়িয়েছিলেন তো, যতবারই গেছি ততবারই তো আপনি দাঁড়িয়েছেন, আমি ভাবলাম আমি ভয় টয় পাবো বলে দাঁড়িয়ে আছেন। বলছে না না আমি তো দাঁড়াইনি। তখন হয়ে গেল প্রচন্ড একটা খটকা লেগে গেল, ব্যাপারটা কি হলো, আর ওনার মধ্যে টুকটুক ঠাম্মুর মধ্যে নানা রকম চেঞ্জেস দেখা দিল, মানে যেটা নর্মাল নয়, যেটা টুকটুক ঠাম্মুর নর্মাল বিহেভিয়ার নয়। তো তখন কি করলেন, ওনার শাশুড়ি মা একজন ওঝা, মানে ওদের গ্রামেরই একজন ওঝা গুনিনকে ডেকে নিয়ে আসলেন, যেই ওই গুনিন ওনাদের বললাম না ওনাদের বাড়ির সদর দরজায় ঢুকলেন, টুকটুক ঠাম্মা চেঁচাতে শুরু করলো কেন রে এসছিস, হ্যাঁ তোর অত বড় সাহস, তুই এসছিস আমাদের বাড়ি, ব্রাহ্মণের বউয়ের গায়ে হাত দিবি তুই, ব্রাহ্মণের বউয়ের গায়ে হাত দিবি তুই, এরকম করে চিৎকার করতে লাগলো। তো কি হয়েছে, তারপর ওঝা এসছে, ওঝা এসে যা যা রিচুয়ালস করার তো করলো, পরে যেটা জানা গেছে যে অ্যাকচুয়ালি ওনার উপর কে পজেস করেছিল, এই টুকটুক ঠাম্মুর এক দূর সম্পর্কে ননদ ছিলেন, মানে সোহিনী দাদুর কাজিন সিস্টার, একটু দূর সম্পর্কের ইয়ে সিস্টার ছিলেন, যে বিয়ের পরে ওর বিবাহিত জীবন একদম সুখের হয়নি, প্রচণ্ড কষ্ট পেয়েছেন এবং মারা গেছে, ঠিক আছে। এবং মারা যাওয়ার পর মানে সেই মানে আশাটা তো অপূর্ণ থেকে গেছিলো না, আর যেহেতু বিয়েটাও ওটা ভালো হয়নি, আর ওদের বাড়িটা শ্বশুর বাড়িটা বাঁধানো রাখা হয়েছিল বলে ও আর চান্স পাচ্ছিল না ওই বাড়িতে ঢুকতে, ও মানে ঘুরছিল ঘুরছিল। সেদিন শনিবারে যেহেতু চুল পুরো খোলা ছিল, আমরা অনেকেই জানি যে অশরীরী আত্মারা কিন্তু লম্বা চুলের প্রতি বা গোছালো মানে সুন্দর চুলের প্রতি অ্যাট্রাক্টেড বেশি হয় না, যখন ওই শনিবার দিন এরকম চুল ছেড়ে মাছ ক্রিয়ে করছিল না, মাছ তো জানি আমরা অশরীরী আত্মাদের কত ফেভারেট হয়, ওর জন্য ওই দিন বোধহয় ওই তেতো মাছটা উনি খেয়েছিলেন কি, ঠিক আছে মাছটা তেতো হওয়ার পেছনে ওই প্রেতাত্মারই কাজ ছিল হয়তো, তো তখন কিন্তু ধরেছিলেন। তো অনেক রিকোয়েস্ট করেছে কি করে যাবি কি করে যাবি কি করে যাবি, যেতে তো হবেই। তখন বলেছে যে ওদের বাড়িতে তো প্রচন্ড বড় বড় গাছ ছিল, নিম গাছও ছিল, হ্যাঁ সো ওই নিম গাছের ওদিক দিয়ে টপকে যাবে, আর তখন একটা ডাল উনি ভেঙে রেখে যাবে। তো ঠিক ঠিক এখানেও উনি সেন্সলেস হয়ে পড়লেন টুকটুক ঠাম্মু, আর ওই নিম গাছটাও কিন্তু ভেঙে পড়লো। তো এরকমই একটা ভয়ানক স্টোরি আমাদের সঙ্গে শেয়ার করেছেন সোহিনী ধর গাঙ্গুলি, থ্যাংক ইউ সো মাচ সোহিনী। এরকম আরও কোনো ঘটনা থাকলে ডেফিনেটলি শেয়ার করে দিও আমাদের সাথে। এখন নেক্সট ঘটনায় যাব, মৌসুমীর ঘটনা, গুয়াহাটির ফ্রেন্ড আমার, সোদপুরের ঘটনা যে পাঠিয়েছে আমার গুয়াহাটির ফ্রেন্ড মৌসুমী। তো মৌসুমীর সঙ্গে এই ঘটনা শেয়ার করেছে হলো ওর একজন রিলেটিভ শেয়ার করেছে, হ্যাঁ আর ওরই ফ্রেন্ড যে সোদপুরে থাকতো, সোদপুরে অ্যাকচুয়ালি একটা রেন্টেড বাড়ি কিনে ঘটনা। তো ও কলকাতায় আসে কিছু কাজের জন্য, বিজনেস পারপাসে, তো ওর না মান্থলি মান্থে 15 দিন কলকাতা এবং 15 দিন নর্থ ইস্ট এরকম আপ ডাউন করতে হয়। তো বলছে হোটেলে কেন খরচা করবো, একটা বাড়ি রেন্টই নিয়ে নিই, ঠিক আছে তাও হয়তো কমই পড়বে খরচ। তো ওই সোদপুরে ওই পার্টিকুলার ওই বাড়িটা রেন্টে দিল, হ্যাঁ জবের থেকে রেন্টে নিয়েছে, ওনার একটা প্রবলেম শুরু হয়েছে, মানে উনি যে বাড়ি মানে রুমটা নিয়েছে না ওটা হলো তিনতলায় এবং তিনতলার এখানে তো প্যাসেজ, ওনার রুমের এই সাইডে মানে একটা দরজা আছে, দুটো দরজা আর কি, একটা একটা সামনের দিকে বের হওয়ার জন্য আর পেছন দিকে একটা দরজা আছে, ওই দরজাটা খুললে পেছনে একটা ছোট্ট মোটো ছাদ আছে, ওই ছাদে যাওয়া যায়, ঠিক আছে একটা জানলা আছে। প্রতি রাত্রে ওই পেছনের দরজায় কেউ যেন নক করে, ঠাক 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 নক করে নক করে, ঠিক আছে। তো একদিন কি করেছে, উনি লাইট অন করে সাহস করে ওটা খুলেছে, মানে প্রত্যেক রাত্রে এরকম ইরিটেশন ঘুমোচ্ছে খালি ঠক 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 করে নক করছে, তো উনি খুলেছে, খুলে দেখে পুরো ছাদ মানে টর্চ দিয়ে দেখেছে কেউ নেই, দরজা বন্ধ করে আবার যে শুতে এসছে না আবার সে টক 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 আওয়াজ, ঠিক আছে। ব্যাপারটা কি কিছুই বুঝতে পারছে না, এটা কি পাখি, পাখি এত রাত্রে কি করে আসবে, হ্যাঁ কাঠটোকরা যদি পাখি হতো পাখি তো রাতে আসবে না, সে তো দিনে করবে না। তো এরকম করতে করতে ওই
বাড়িতে থাকাকালীন না ওর হেলথ ডিটেরিয়েট করা শুরু করলো, মানে আজকে হয়তো জ্বর, আজ কালকে হয়তো সর্দি কাশি, মানে এমন অবস্থা হয়তো সে যে কাজের জন্য কলকাতায় এসেছিল ওই কাজে ওই অফিসে যেতে পারছে না বা ওই বিজনেসটাই ওর করতে পারছে না। তো না ওর মা একটা কথা বলছে যে বাবু তুই যবে থেকে এই বাড়িতে এসছিস না মানে গেছিস তবে থেকে তোর শরীরটা খারাপ, আর তুই তো বলিসও তোর কিরকম কিরকম ফিল হয়, তুই অন্য বাড়ি দেখ, আমার না কেমন লাগতেছে তুই অন্য বাড়ি দেখ। তো উনি বলছেন যে হ্যাঁ আমারও মনে হচ্ছে, আমি দেখছি আমি দেখছি। তো বলে বলে না প্রায় দেড় মাস পরে উনিরা একটা বাড়ি পেলেন, আর এবারে একদম পুরো গ্রাউন্ড ফ্লোরে পেলেন, উনি সেই বাড়িতে চলে গেলেন। চলার যাওয়ার পরেও না ওনার মাথায় সেই রুমটার ব্যাপারে কোশ্চেন থেকে গেল, কে করতো কে করতো। উনি যাওয়ার পরেই না ওই বাড়িতে আর মানে ওই রুমটাতে হ্যাঁ আর কোনো ভাড়া দেওয়া হয়নি, একটা গোডাউন টাইপের দেওয়া হয়েছিল, ওই ট্রানজিস্টার তারপর ওই আগের দিনে যে টেপ টেপ ছিল না বা ওই ধরো ব্লুটুথ বগেরা সব এগুলি আর কি, একটা ইয়ের মতো মানে ওই পুরো ফ্লোরটাই গোডাউন হিসাবে নিয়ে নিল। এখন ব্যাপারটা কি হলো, গোডাউন মানে ওই ফ্লোরটা তো পুরো গোডাউন বানিয়ে দেওয়া হয়েছে, পার্টিকুলারলি ওই রুমটাতে যেসব জিনিসপত্র রাখতো না, পরের দিন খুলে এসে দেখতো কি সব ভেঙে পড়ে আছে, টুকরো টুকরো হয়ে পড়ে আছে নতুন জিনিসগুলি, ঠিক আছে। তো এখানে ডেফিনেটলি একটা সেই রুমে এমন একটা জিনিস ছিল যে অন্য কার প্রেজেন্স বরদাস্ত করতে পারতো না, বা এইসব যে গোডাউন বানিয়েছিল এটাও হয়তো ও বরদাস্ত করতে পারেনি। তো কখনো কখনো অশরীরে আত্মারা কিন্তু এভাবেও জানান দেয় যে হ্যাঁ এখানে আমি আছি, এটা আমার জায়গা, তোমরা আমার জায়গা ছেড়ে চলে যাও। তো কেমন লাগলো আজকের ঘটনা, মনে হচ্ছে ভালোই হয়তো লেগেছে, কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। অ্যান্ড প্লিজ একটাই রিকোয়েস্ট, সবার সঙ্গে শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো, এই চ্যানেলটা যত বড় হবে আমরা আরও ইউনিক ইউনিক ঘটনা তোমাদেরকে শোনাতে পারবো। তো আজকের এপিসোড তো এখানেই শেষ করছি বন্ধুগণ, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।